মা গেছে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই দেখো ডাইনি পেটনি শাকচুনি, ওই দেখো ওই দিকে দেখো, এদিকে দুটো, আর ওইখানে আমাদের গোপু বসে বসে খাওয়া দাওয়া করছে। তো চলো, এখন আমি কলকাতায় আছি, আর আজকে এখন আমি আছি আমার বাবার বাড়িতে, আর কিছু গিফট প্যাকিং করা হবে এখন। তো দেখো এই যে আমাদের শুটকি, আমার বোন, এই একটা বোন, ওই একটা বোন, আর ওই যে আমাদের গোপু সোনা বসে বসে খাচ্ছে। চলো গিফট গুলো আমরা প্যাকিং করে নিই, তারপরে বলছি আমরা কোথায় যাচ্ছি, কিসের গিফট সবই তোমরা জানতে পারবে। তো সবাই দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। এখন প্যাকিং হবে, এই যে আমাদের গোপু এইদিকে দেখ। তো আমাদের গোপু এখন ব্যাগ গুলো নিয়ে বেশ ভালো খেলা করছে, রাত্রিবেলা রেখাই উঠতে পারবে না। হ্যাঁ, তারপর তারপর ওই রকমই লাগছে, খালি গায়ে একটু কাদা দাও। সৌরভকে করবি ওরকম মঞ্জুলিকা? হ্যাঁ, পুরো পাগলা হয়ে গেছে রে ভাই। আর এই যে আমাদের গোপুকে দেখো, দেখো এ গোপুকে দেখো, গোপু টাটা করে দেখ, একটু টাটা করে দে। গোপু এখন খাচ্ছে, লেডিসে চল লেডিসে, আই দেখ টেন ঢুকছে, দাঁড়াও যাব। আমরা এখন বেরিয়ে পড়েছি, বেলমুড়ি যাবো, বেলমুড়ি অ্যাপ থেকে একারে গা। তো চলো, এই যে একটা ট্রেন ঢুকে গেছে, এটা কি লোকাল? ব্যান্ডেল লোকাল, আর আমরা যাবো বর্ধমান লোকালে। চলো, আমি আর আমার বোন যাচ্ছি এখন, কোথায় যাচ্ছি সেটা পরে ঠিক দেখতে পাবে, কালকে দেখলেই তো গিফট প্যাকিং হলো। এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে 10:30, ওই দেখো বালি স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশনের নামটা দেখাতে পারছি না, আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি, মহিলা কামরা। না চলো একবার হাঁটতে হেঁটে দেখেই আসি। এটা হচ্ছে বালিকড, 5 নম্বর প্ল্যাটফর্ম, আর উপরে হচ্ছে শিয়ালদা লাইন দক্ষিণেশ্বর যাবার। তো চলো বন্ধুরা, ট্রেন এসে গেছে, এবার ট্রেনে ওঠা যাক। আর সত্যিকারে আমার ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতা আসলে না লোকাল ট্রেনে চাপতে খুব মজা লাগে, কেন কি এই ট্রেনে বসলে অনেক কিছু পাওয়া যায়, খাবার জিনিস, কেনার জিনিস, মানে অনেক রকমের। তো আমি উঠেছি বর্ধমান লোকালে, আর আমরা যাব হচ্ছে বেলমুড়ি স্টেশনে। তো চলো বন্ধুরা, আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলের দিকে এগোতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো সবাই দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। এমন কোনো জিনিস নেই যেটা ট্রেনে পাওয়া যায় না। ওই জন্য বললাম ছাতাটা নিয়ে, এক্ষুনি থেমে যাবে বৃষ্টি, জোরেই পড়ছে না আস্তে আস্তে। জয়পুর বাকি গাছগুলো কি সুন্দর লাগছে দেখ, ও প্যাকেট লাগিয়ে দিয়েছে বৃষ্টির জন্য। বাবা আবার এ করে দিয়েছে ওভারব্রিজ, ওই যে মানে
তো দেখো অনেকগুলো স্টেশন পেরিয়ে আসার পর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, বেলমুড়ি স্টেশনে। এখান থেকে আমরা আবার টেকার ধরে যাব হচ্ছে ভান্ডারহাটি। তো আমি আজকে যাচ্ছি একটা ইউটিউবার দিদিদের বাড়ি, আর কোন দিদিদের বাড়ি এলাম সেটা তোমরা ঠিক পরের ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তো চলো, তা নাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, এখানে আমি ভিডিওটা স্টপ করে আবার নতুন করে ভিডিও শুরু করব। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোন একটি ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।